নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, আজকে শীতের বাগানের অনেক বাগানি বন্ধু বিভিন্ন সমস্যায় পড়েন। সেই সমস্যাগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা যে ছোট চারা গাছে কুড়ি চলে আসছে, তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব, এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটা আমরা শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি সবার আগে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা অনেক সময় নার্সারি থেকে চারা নিয়ে আসার পরে দেখতে পাই যে বেশ কিছু গাছে গাছটা বৃদ্ধি না হয়ে ছোট অবস্থাতেই কুড়ি চলে আসছে। এইটা যেমন তার একটা নমুনা। তো এরকম যদি হয় আমরা তার যত্ন ও পরিচর্যা কী করব বা কুড়ি আসলে আমরা কী করব। তো আজকে আমরা এই আলোচনাটাকে দুটি পর্বে ভাগ করব। এক ধরনের গাছ নিয়ে আলোচনা করব, যে গাছগুলি কাটিং থেকে তৈরি করা হয়, যেটা যেমন আমার সামনে রয়েছে একটা ডালিয়া গাছ, চন্দ্রমল্লিকা, ইম্পেশিয়েন্স, এই সমস্ত গাছগুলো কাটিং থেকে তৈরি করা হয়। আর এক ধরনের গাছ যেটা বীজ থেকে তৈরি করা হয়, মূলত শীতের বাগানের অন্যান্য সমস্ত গাছগুলি। এই কাটিং থেকে যে গাছগুলো তৈরি হয়, যেমন ডালিয়া গাছ, এই গাছে ছোট অবস্থায় কুড়ি আসে কেন, তার কারণটা কি? অনেক সময় নার্সারিতে যখন কাটিংগুলো তৈরি করা হয়, তারা পরিণত গাছ থেকে কাটিংগুলো করেন, ফলে দেখা যায় সেই যে কাটিংটা থেকে তিনি চারা তৈরি করছেন সেটি অনেক বয়স্ক, অনেক বয়স বেশি, ফলে কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই সেখান থেকে চারা সেখান থেকে কুড়ি চলে আসে। তাই অবশ্যই আমাদের ভালো মানের নার্সারি থেকে চারা কিনতে হবে। আর নার্সারিতে কিন্তু বিভিন্ন রকমের চারা পাওয়া যায়, এই ধরনের চারা পাওয়া যায় যেগুলো একটু তুলনামূলকভাবে কম দাম নেয়, কিছু চারা পাওয়া যায় যেগুলো ভালো কোয়ালিটির চারা। তো এবছর সমস্যা যেটা হয়েছিল, আমি চারটে চারা মিশিয়ে ফেলেছিলাম, যে এই রকম লো কোয়ালিটির চারা, যেগুলো কিন্তু নার্সারি আলোরাও আমাকে দিতে চায়নি প্রথমে, কিন্তু আমি চারটে নিয়েছিলাম, কিন্তু বাড়িতে নিয়ে এসে সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম, কিন্তু লাগাবার সময় আমি একটু ভুল করে চারটে চারা লাগিয়ে দিয়েছি, তার মধ্যে এটি একটি, টবের মধ্যে দুটো চারা লাগিয়েছি। তো এই রকম যদি চারা হয়, অবশ্যই সেই চারাগুলো কিন্তু ছোট অবস্থাতেই কুড়ি চলে আসবে। আর যদি বীজের চারা হয়, সেক্ষেত্রে দেখা যায় কি, চারাগুলো যখন নার্সারিতে যে সিড বেডে থাকে সেখানে অনেক দিন ধরে রয়েছে, সেগুলি হয়তো ঠিকমতো বিক্রি হয়নি বা কোনো কারণে সেগুলো বেড়ে ওঠেনি, তা আমরা যখন কিনতে যাই সেই চারাগুলোর সাইজ হয়তো ছোট থাকে, কিন্তু সেটা কিন্তু তার বয়সটা অনেকটাই বেশি হয়ে যায়। তো সেই গাছগুলোতে দেখা যাচ্ছে বাড়িতে নিয়ে আসার পরে একটা কুড়ি চলে আসার সম্ভাবনা থাকে। তো এইটা গেল একটা দিক, যে গাছের বয়স হয়ে গেলে কুড়ি তো আসবেই। আর এক ধরনের গাছ আছে, যেমন ক্যালেন্ডুলা, অ্যালিসাম, সেলোসিয়া, এই ধরনের গাছগুলো খুব ছোট অবস্থাতেই কুড়ি চলে আসার একটা সম্ভাবনা থাকে। তো সেই গাছগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সেই গাছগুলি কুড়ি যেমন বড় হবে, তার সাথে সাথে আমরা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট করি ঠিক গাছটাও কিন্তু বড় হবে। অর্থাৎ যদি আমাদের ক্যালেন্ডুলা গাছে বলুন বা অ্যালিসাম গাছে বলুন বা ডায়ানথাস বলুন, এই সমস্ত গাছগুলোতে যদি ছোট অবস্থায় কুড়ি আসে, অযথা কোনো চিন্তা করবেন না, সেই গাছগুলো কিন্তু আপনি সঠিকভাবে খাবার দেবেন। সঠিকভাবে খাবার বলতে আমরা শীতকালের যে বিভিন্ন রকম গাছের পরিচর্যার যে ভিডিও দেখিয়েছি সেখানে বলেছি যে সরষার খোলবে যেন তরল সার এবং ডিএপি, এই দুটো জিনিস নির্দিষ্ট টাইম অন্তর দিন, সেই গাছ কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে আর তার সাথে সাথে গাছের কুড়িগুলোও বেড়ে উঠবে। আর কিছু কিছু গাছ কিন্তু পিঞ্চিং করতে হয়, যেমন ইনকা গাছ বা এই ধরনের যে গাঁদা ফুল গাছগুলো রয়েছে, আমরা যখন এই গাছগুলো লাগানোর কিছুদিন বাদে এই কুড়ি চলে আসে, তখন কিন্তু আমরা এই গাছে আমি দেখিয়েছিলাম যে ছয় ধরনের গাঁদা গাছে কীভাবে পিঞ্চিং করতে হয়, কোন গাঁদা গাছে পিঞ্চিং করবো, কোন গাঁদা গাছে পিঞ্চিং করবো না। তো এই গাছে আমরা চাইলে প্রথম যে কুড়িটা সেটাকে পিঞ্চিং করে দিতে পারি, যেমন দেখুন এইখানে যে গাছটি রয়েছে বা তার পাশের যে গাছগুলো রয়েছে, আমি এই গাছগুলোর মাঝের যে কুড়িটি সেটি পিঞ্চিং করেছিলাম, আর আমার পাশে যে গাছটি রয়েছে এই গাছের কিন্তু মাঝের কুড়িটা আমি পিঞ্চিং করিনি, এটা যার যার নিজস্ব ব্যাপার কে কোন গাছে পিঞ্চিং করবে। তো এইভাবে যদি আমরা পিঞ্চিং করে দিই তাহলে দেখুন গাছ ভর্তি হয়ে প্রত্যেকটা গাছে দেখুন অজস্র কুড়ি এসছে এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু সুন্দরভাবে রয়েছে। আর এই সময় আমাদের সঠিকভাবে খাবার দিতে হবে, যে ইনকা গাছে
এই ধরনের গাছগুলো কিন্তু সঠিকভাবে খাবার দিতে হবে। তো এই যে অ্যালিসাম গাছ এবং আমার সামনে যে ভার্বেনা গাছগুলি রয়েছে, এই গাছের যত্ন পরিচর্যা কী হবে সেখানে আমি বলেছিলাম যে এই গাছগুলো কিন্তু খুব ছোট অবস্থাতেই গাছে কুড়ি চলে আসে। তো আমরা যখন এই গাছে কুড়ি আসবে আমরা প্রত্যেকটা ডগাগুলোকে পিঞ্চ করে দেব। যত আমরা ডগা পিঞ্চ করব দেখুন টপ ভর্তি হয়ে গেছে গাছটা, এবং আস্তে আস্তে গাছটা কিন্তু ফুলে পুরো এইভাবে ভরে যাবে। শুধু একটা গাছ নয়, প্রত্যেকটি গাছ, আমার কাছে যতগুলো গাছ রয়েছে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু টপ পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো এই গাছগুলো পিঞ্চিং করতে করতে একটা সময় দেখা যাবে শুধু মানে কুড়ি ছাড়া কিছুই বেরোচ্ছে না, তখন কিন্তু আমরা অবশ্যই পিঞ্চিং করা বন্ধ করে দেব। তো এই হচ্ছে বিষয়। আর যদি এইরকম ধরনের যে ছোটো ছোটো গাছগুলো রয়েছে দেখুন, অ্যাস্টার গাছটা রয়েছে কুড়ি এসছে, কিন্তু গাছটা খুব ভালো চেহারা নয়। এই গাছটাকে যদি আমরা এখন পর্যাপ্ত পরিমাণে কী দেওয়ার দরকার, এনপিকে নাইনটিন অল, যে আমরা যদি এনপিকে উনিশ 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 দিই, বা আমরা যদি শুধুমাত্র সুপার ফসফেট এবং পটাশ দিই এবং তার সাথে প্রত্যেক সপ্তাহে সর্ষার খোল ভেজানো জল দিই, তাহলে কিন্তু এই কুড়িটাও বড়ো হবে। যেমন আমার এই পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুড়ি যেমন বড়ো হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু যে সাইড ব্রাঞ্চ প্রত্যেকটা পাতার পাশ দিয়ে যে ডালগুলো বেরিয়েছে এইগুলোও কিন্তু দেখুন সুন্দরভাবে বড় হয়, এখানে কিন্তু কুড়ি এসছে। তো এই সময় কুড়ি এসছে বলে আমরা যদি খাবার দেওয়া বন্ধ করে দিই তাহলে কিন্তু এই গাছের প্রধান যে কুড়িটা সেটাই শুধু বড় হবে, বাকি কিন্তু গাছ থেকে আর কোনো ফুল আমরা পাবো না। কিন্তু এখানে যে গাছগুলো রয়েছে দেখুন সেই গাছে কিন্তু প্রথম যে কুড়িটা সেটা যেমন হয়েছে, তার সাথে সাইড থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ বেরিয়ে গাছগুলো কিন্তু একটা সুন্দর চেহারা নিয়েছে। তো আশা করি এই যে গাছটি এটা ছোটোবেলায় কুড়ি আসলে কী হবে, এই গাছটাও কিন্তু একই রকম চেহারা নেবে, নিশ্চয়ই একই রকম চেহারা নেবে। এই গাছ দুটোর মধ্যে বয়সের পার্থক্য থাকার দরুন গাছের যে চেহারা সেটা একটু কম বেশি রয়েছে। আর এখানে দেখুন ক্যালেন্ডুলাগুলোর উপর আমি কিন্তু ভিডিও করেছিলাম, এখানে আমরা কোনো কুড়ি পিঞ্চ করব না, যত ছোটোবেলাতেই কুড়ি আসুক না কেন দেখুন কুড়িও বড়ো হবে, তার সাথে সাথে গাছগুলোও বড়ো হবে এবং আস্তে আস্তে পুরো গাছ কিন্তু ফুলে ভরে যাবে। এইবার আমাদের যেটা করতে হবে দেখুন এটা প্রথম ফুল, এটা ফুটে গেছিলো, অবশ্যই কিন্তু আমরা এই ফুলটা রাখবো না, এই ফুলটা রেখে দিলে এই গাছ থেকে বীজ হয়ে যাবে, তাহলে কিন্তু এই গাছে ফুলের সংখ্যা অনেক কমে যাবে। আমরা ফুলটা যেই শেষ হয়ে গেছে আমরা এইখান থেকে কিন্তু এটাকে কেটে দেবো, এটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে দেবো, তাহলে প্রচুর আরও ব্রাঞ্চ ছাড়বে এবং এই গাছে ফুল আসবে। তো এই আর বন্ধু যদি ডালিয়া গাছে ছোটোবেলায় কুড়ি চলে আসে, গাছটার খুব বেশি বৃদ্ধি হয়নি, সেক্ষেত্রে আপনারা সেই কুড়িটাকে পিঞ্চ করে দেবেন, তারপরে সর্ষের খোল ভেজানো সার এবং ডিএপি দেবেন, দেবেন গাছটা আবার সুন্দরভাবে বেড়ে উঠছে। আর যদি সেই কুড়িটাকে আমরা রেখে দিই তাহলে কিন্তু গাছের সেই একটা ফুলই বড়ো হবে, বাকি গাছটা কিন্তু মারাও যেতে পারে। এইভাবে আমরা পরিচর্যা করব। আর এই আলোচনা থেকে আমরা যেটুকু বুঝলাম যে কিছু কিছু গাছ বয়সের কারণে কুড়ি চলে আসে, সেই গাছ আমরা হাজার ট্রিটমেন্ট করলেও সেই গাছকে ঝগড়া করতে পারবো না, কিছু কিছু গাছ তার স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মের জন্য কুড়ি আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, গাছও বড়ো হবে কুড়িও বড়ো হবে। আর ডালিয়া গাছে যদি কুড়ি চলে আসে ছোটো অবস্থাতে আমরা তাহলে সেই মেন কুড়িটাকে পিঞ্চ করে দেব। তো বন্ধুরা এই হচ্ছে আজকের একটা আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনার বাগান কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।